সবারই কপালে সুখ হয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ হয় না, তাই তো সবাই সুখী হয় না। সত্যি কথা, সবারই কপালে সুখ হয় না, হ্যাঁ না? একদম কারেক্ট কথা, সবার কপালে সুখ হয় না। যেরকম দেখো আমাদের গামলা টিন ফরফরানি, হ্যাঁ না, গামলা রানি ফরফরানি, হ্যাঁ, এত সুখ এত সুখ এত সুখ, কিন্তু সুখ কপালে না থাকলে হবি? আমার ফোকলার দরকার, আমার সুখের কি দরকার, আমার হলো ফোকলার দরকার, তাই না রে টিন? ফোকলা জিন্দাবাদ, ফোকলা জিন্দাবাদ, ফোকলা জিন্দাবাদ, ফোকলা ল্যাঠা মাছ জিন্দাবাদ, ফোকলা ল্যাঠা মাছ জিন্দাবাদ, ফোকলা ল্যাঠা মাছ জিন্দাবাদ। ওই ল্যাঠা মাছ খেয়ে আমাদের গামলা জিন্দা থাকবে, তাই না বন্ধুরা? তো চলো তার আগে ইন্টুটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও, কাকে নিয়ে? গামলাকে নিয়ে। তার সঙ্গে কারা থাকবে? সন্দীপের পুরো পরিবার। আচ্ছা, এই গামলার বাবার বাড়ি কী কী গাছ আছে বলো তো, কী কী গাছ আছে জানো তোমরা? দেখো তো গামলার ভিডিও তো দেখো, কিন্তু কী কী গাছ আছে সেটা বলতে পারবে? দেখো, তোমাদের হয়তো মনে না থাকতে পারে, আমি একটু বলে দিই। ওই একটা জবা গাছ আছে, একটা গোলাপ গাছ আছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, গোলাপ গাছ আর একটা জবা গাছ, সেখানে জবা ফুল ফুটেছে, গামলা কী সুন্দর করে দেখিয়ে দিয়েছে, আর গোলাপটা ফুটে গেছে, কিন্তু তোর জন্য গোলাপটা ফোটেনি, হ্যাঁ না, তোর জন্য গোলাপটা ফোটেনি, তোর আসলে কপালে গোলাপই নাই, বুঝতে পেরেছিস? গোলাপ স্বামীর সাথে যখন গোলাপ লেনদেন হয় তখনকার তার মজাটাই আলাদা থাকে, কিন্তু এই গামলার কপালে সেটাও নাই। সে ল্যাঠা দিত, ল্যাঠা মাছ খেতে এখন অনেক ব্যস্ত, ডিস্টার্ব কেউ করো না, কেউ গামলাকে ডিস্টার্ব করবে না এখন, ও ল্যাঠা দিত ল্যাঠা মাছ খেতে অনেক বিজি অনেক ব্যস্ত। তো চলে আসি, হ্যাঁ, তার সামনে, হ্যাঁ, গামলাদের বাড়ি অনেক গাছ আছে সেটাও আমি বলে দিই, অনেক বাঁশের গাছ আছে, বাঁশের ঝাড়গুলো দেখেছো না অনেক, সেখানেই ওই ঝোপের মধ্যে এসেই কিন্তু ল্যাঠা দিত বসে থাকে, আর আমার আমি শেষ পারি না দিতে, বুঝেছো, ওরকম করে পা যায়। আর তখন এই আমাদের গামলা হাঁটি হাঁটি পা পা, হাঁটি হাঁটি পা পা, কোথা কোথায় না গামলা তুমি কোথায় যাও, আমি যাই বাঁধ ঝাড়ে, সেখানে আমার ল্যাঠা দিত বসে আছে, তাই না? তো চলো গামলাকে সরিয়ে দিই, গামলাকে সরিয়ে দিয়ে চলে আসি এখন সন্দীপদের বাড়িতে। সন্দীপদের বাড়িতে কী কী গাছ আছে বলো তো বন্ধুরা, মনে আছে? আসলে ওদের বাড়িতে এত গাছই আছে মানুষের মনে রাখায় মুশকিল, মনে রাখায় মুশকিল, এমন কোনো গাছ নাই যে আমাদের সন্দীপদের বাড়িতে নাই, সন্দীপদের বাড়িতে নাই। হ্যাঁ, সেখানে ছেলে মানে সন্দীপ হট করে জাম গাছের দিকে তাকিয়ে দেখলো কত জাম হয়েছে সেখানে, পাকা পাকা জাম, আমাদের এখানে 200-300 টাকা কিলো জাম, হুম, আমাদের কিনে খেতে হয়, আর ওখানকার মানুষের দেখো গাছে হয়ে আছে তবু কিন্তু তারা কদরই জানে না যে এত গাছে জাম হয়ে গেছে, অথচ সন্দীপ দেখেইনি। আসলে এত গাছ থাকলে মনে রাখাও মুশকিল, এত গাছ থাকলে। তো ছেলে তখন সন্দীপকে জিদ করলো, পাপা আমাকে একটা জাম পেড়ে দাও, একটা, শুরুতে কি বললো ঈশানু, একটা জাম পেড়ে দাও, তারপরে বললো আমাকে তিনটে জাম পেড়ে দাও, তারপরে বললো একটা দুটো তিনটে পাঁচটা দশটা জাম পেড়ে দাও। সেখানে যাই হোক, চার পাঁচটা জাম তো সন্দীপ পেড়ে ওর মাকে দিল যে ধুয়ে দাও ওকে। এবার জামরুল গাছে গেছে, জামরুল পাকেনি, অথচ পাখিতে খাওয়া শুরু হয়ে গেছে, থাকলে যা হয়। সত্যি গ্রামটাকে খুব মিস করি, আমাদের বাড়িও কিন্তু চাষি গৃহস্থ, আমরাও কিন্তু আমাদের বাড়িতেও কিন্তু এই এই গাছগুলো ছিল, আমরা জাম, এই আমরা জাম কি করতাম জানো তো, জাম পারতাম, কাউকে ডেকে নিয়ে এসে পারতাম, আমাদের এখানে বিশ্বকাকা ছিল তো, ওকে ডেকে নিয়ে এসে পেরে আমরা কি করতাম জানো তো, জামগুলোকে ভাঙতাম, মানে এরকম করে গালাতাম, গলিয়ে জিভে জল জল চলে এসছে দেখেছো, গলিয়ে কাঁচা লঙ্কা লবণ দিয়ে একটু চিনি ফেলে দিয়ে
ওটাকে আমের মতো করে মাখাতাম, মাখিও যা লাগে না খেতে ওটা খেতাম, জীবে জল চলেছে সত্যি বন্ধুরা। সেই ছোটোবেলাকার সিনগুলো না সত্যি খুব, এই সন্দীপদের বাড়িটা দেখলে ছোটোবেলার সিনগুলো কিন্তু খুব মিস করি, খুব মিস করি। এত বড় একটা রাজধানীতে থেকেও মনে হয় ওই জিনিসগুলোকে এখনও ভুলতে পারিনি। তো সেই জামরুল গাছে জামরুল দেখছে যে খাওয়া শুরু করেছে পাখিদের, সেখানে কিষানুতে একটা মেরেই ফেললো, বললো পাপা এটা পাকেনি, এটা কাঁচা, এটা খেও না, চলে আসলো। এইবার কিষানু তো আর অত বোঝে না, বাচ্চা ছেলে, রোদ গরম বৃষ্টি ঝড় বাচ্চা, ওরা মনে করে আমরা ঘর থেকে বেরোতে পারলেই বাঁচি। আর আমরা কী মনে করি, বড়রা কী মনে করে যে এই গরমের মধ্যে যত ঘরের ভেতরে থাকবো ততটা ভালো, কিন্তু তো বাচ্চা জেদ করছে আমি বাইরে যাব, বাইরে যাব। যাই হোক, অনেক গুলিয়ে বালিয়ে নিয়ে আসলো গামলারে। তোর ছেলেটাকে জন্ম দিলি ঠিকই, কিন্তু লালন পালন তুই করতে পারছিস না, দেখেছিস বুকে একটু জড়া জড়ি ধরতে পারছিস না কেন? তোর লেখা দিক, তোর লেখা মাছ খাওয়ার শখের জন্য তুই তোর নিজের ছেলে সন্তানটাকেও বুকে জড়িয়ে ধরতে পারছিস না, তাই না বল? বুকে জড়িয়ে ধরতে পারছিস না। আমাদের সত্যি মনে হয় যে দেখো, ও হয়তো সোশ্যাল মিডিয়ার ভেতরে আছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে, সোশ্যাল মিডিয়ায় আছে, তার জন্য আমার মনে হয় যে যাহাতে ও এই ইউটিউব জগৎটায় আছে, এরকম বাচ্চা কিন্তু অনেকেই আছে। কিন্তু কিষানুকে দেখে সত্যি মনে হয় এই পুচকি, তো এরকম মনে হয় যে সত্যি কিষানুকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম, সত্যি একটু কিষানুকে যদি জড়িয়ে ধরতে পারতাম, ও যে পাকা পাকা কথা, ও যে পাকা পাকা চলন বলন কথাবার্তা, সেইগুলোকে খুব মিস করি। হুম, যে কি পাকা পাকা কথা বলে, অথচ তার মা কিন্তু একবারও খাবে না। তার মা ল্যাটা দিত, ল্যাটা মাছ কাটতে ব্যস্ত আছে গো বন্ধুরা, সেই কথাটা বারবার তোমাদের কেন বলতে হবে? ও ল্যাটা দিত, ল্যাটা মাছ খেতে খুব ব্যস্ত, তাই না? তো পাবদা মাছ, পাবদা মাছের ঝোল হলো পোস্ত শস্য বাটা দিয়ে, আহা রে জিভে সত্যি জল এসেছিল। সত্যি সন্দীপের মা রান্নাগুলো দেখলে না খুব ভালো লাগে। আমি যদি এখান থেকে যাই কোনো দিন, তো সন্দীপের মার হাতের রান্না তো আমি খেয়ে আসবোই, খেয়ে আসবো। আমি বলবো মাসিমা তোমাকে রান্না করতে হবে, আর আমি খেয়ে গাজাবো, সিধা কথা ভাই, না খেয়ে কিন্তু আমি নড়বো না। সন্দীপের মার যে রান্না সেটা আমি খাবো, খেয়ে আসবো, আমি না খেয়ে নড়বো না। সত্যি সেখানে তোমরা আমাকে ছুঁচা বলো আর যাই বলো, ছুঁচা বললেও আমার কোনো আসে যায় না, কেননা অত সুন্দর টেস্টি টেস্টি রান্না দেখলে জিভে অটোমেটিক জল আসে। হুম, আর সন্দীপ দেখেছো তার মাকে কীভাবে হেল্প করছে। গামলা দেখ, তুই একটু ভিডিও করতে থেকে যেতি, হাঁপিয়ে যেতি, পরেশান হয়ে যেতি, কিন্তু সন্দীপ কীভাবে মেনটেন করছে বুঝতে পারছিস? বুঝতে পারছিস একবারও? হুম, আসলে তোকে না গামলা ওই বাড়িটাই ঠিক মানিয়েছিল না, তুই ভালো বুদ্ধি করেছিস, ওই বাড়ি থেকে কেটে পড়েছিস। অলক্ষ্মী যদি লক্ষ্মী বাড়িতে ঢোকে সেখানে মানায় না, ওই বাড়িটাই হলো লক্ষ্মী বাড়ি, সেখানে তুই ছিলি একটা অলক্ষ্মী, তাই তোকে মানায়নি। তাই তুই নিজে নিজে বুঝতে পেরেছিলি আমার মতো অলক্ষ্মীকে এই বাড়িতে মানায় না, তাই তুই নিজে নিজে কেটে পড়েছিস। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস, সত্যি খুব ভালো করেছিস। তোর জায়গা ওই তোর বাবার বাড়িতে ছাটা লাথি খাওয়া, আর ল্যাঠা দিক তোর ল্যাঠা মাছ খাওয়া, আর আর এক কয়েকদিন যেতে দে না, তারপরে পোদের ওপরে লাথি খাবি, পোদের ওপরে লাথি খাবি, তখন এই লাথির কথা কাউকে বলতে পারবি না, না মা বাবাকে বলতে পারবি, না তুই কাউকে বলতে পারবি, কোনো বান্ধবীকেও যদি বলতে যাস না, বলবে শখের মালা গলায় পড়েছিস এখন ঝোল, ঠিক আছে? তো গামলা পড়েছে এখন শখের মালা গলায়। সন্দীপদের বাড়িতে থেকে যে নোংরামিগুলো করেছে, সন্দীপের পাশে শুয়ে শুয়ে বসে বসে যে নোংরামিগুলো করেছে, সেইটা কিন্তু এই গামলার মা বাবা পরিবার কিন্তু সবাই জানে। তবু তারপরেও মেয়েকে সাপোর্ট করেছে, তারপরেও মেয়েকে সাপোর্ট করেছে, ঠিক আছে? আমরা হলে অসম্ভব।
তারপরে দেখো সন্দীপ সন্ধ্যাবেলায় চপ নিয়ে আসলো, দালাল তো একটা কথা বলবে, দালালের বলে না চোরের মন পুলিশ পুলিশ, আসলে নিজে যেটা করে দালাল সেটাইও ভাবে। এই দালালও মনে হয় 10 টাকা চুল্লু খায়। এই দালাল সন্দীপের মতো দেখা দেখি ও হয়তো ভাবে যে 10 টাকা চুল্লু খেয়ে কী হয় দেখি, 10 টাকা চুল্লু খেয়ে দেখে কী হয়। সন্দীপের কিন্তু চুল্লু যে 10 টাকার খায় সেটা গামলা চেয়ে ঢোল পিটিয়ে পিটিয়ে বলেছে সেটা কিন্তু আমরা কেউ বিশ্বাস করিনি, কেন তার কোনো প্রমাণ পুরুষ কিছুই আমরা পাইনি, প্রমাণ পুরুষ আমরা কিচ্ছু পাইনি, তার জন্য আমরা কিন্তু এই জিনিসটাকে আমরা বিশ্বাস করতেও পারি না, তাই না। দালাল কিন্তু দেখছে যে 10 টাকা চুল্লু খেয়ে কী হয় আমি একটু খাবো। তো দালাল আজকাল কী করছে জানো তো, সন্ধ্যাবেলায় রোজ 10 টাকার বর যখন আসে না তখন ওর বরকে দিয়ে 10 টাকার চুল্লু মাঙায়, হয়তো কোনোদিন 20 টাকাও মাঙায় যে বর তুমিও আমার সঙ্গে একটু খাও, খেয়ে দেখো 10 টাকার চুল্লু খেয়ে কী হয় তোমাদের, ঠিক আছে। তো এই গামলা এই দালাল 10 টাকার কিন্তু চুল্লু খাওয়া শুরু করেছে। মাথাটা না খুব ব্যথা করছে এই সাইড থেকে, দেখো দেখেছো এটা আমার খোলা, বুঝতে পারছো তোমরা এটা আমার পুরো ফুলে গেছে। তো তার জন্য এই দালাল কিন্তু সন্দীপ যদি মানে বাজারে একটু চপ আনতে যায় বা ঘরের কাজ চলছে তার জন্য কোনো জিনিস আনতে যায় বা চুল দাড়ি কাটতে যায় বা ছেলেকে একটু ঘোরাতে নিয়ে যায় বা বাবার সঙ্গে কোনো জিনিস কিনতে গেল, কিন্তু দালাল কীভাবে বলো তো, ওই যে 10 টাকা চুল্লু খেতে গেল, তাই না দালাল। আসলে তুই খেয়ে আজকাল দেখছিস না যে 10 টাকা চুল্লু খেয়ে কী হয়, তাই না। তো দালাল 10 টাকা চুল্লু খাচ্ছে আজকে, খুব এনজয় নিচ্ছে, কিন্তু যে এনজয়টা সন্দীপ হয়তো নিতে পারেনি সেইটা নিচ্ছে এই আমাদের দালাল, বুঝতে পারছো। তো এত আম জাম কাঁঠাল লিচু মানে কী না নাই সন্দীপদের বাড়িতে, সেইগুলো ভোগ করার জন্য কপালের দরকার, কপালের দরকার, কিন্তু সেই কপাল তো আর গামলা করে আসেনি না। গামলা ওই যে বন্ধুরা বললাম ল্যাঠা দিত, ল্যাঠা মাছ খেতে ব্যস্ত, ঠিক আছে। আর ওই যে সন্ধ্যাবেলায় দেখেছো মায়ের তেল দিয়ে দুই পাশে এক পাশে সিটি করে তারপরে চুল বেঁধে দিয়েছে, মনে হচ্ছে কি ডেলিভারি হতে যাচ্ছে, হ্যাঁ না মনে হচ্ছে না যে ও ডেলিভারি হতে যাচ্ছে, বাচ্চা নার্সিংহোমে ভর্তি আছে ডেলিভারি হতে যাচ্ছে, একদম সেম গামলা তোকে ঠিক সেরকম লাগছে, জানিস তো সেম সেরকম লাগছে যে তুই হয়তো সত্যি ডেলিভারি হতে যাচ্ছিস, বুঝতে পেরেছিস, মানাচ্ছে। তো কিরে হবে টবে নাকি গামলা, আমাকে বলিস চুপ করে, আমি কাউকে বলবো না, আমাকে আমার কমেন্ট বক্সে তুই বলতে পারিস, হ্যাঁ কমেন্ট করে বলতে পারিস, আমি কাউকে বলবো না, কেননা 1 বছর হয়ে যাচ্ছে না, হ্যাঁ তোর তো হতেও পারে, না হওয়ার কী আছে, কেননা ল্যাঠা মাছ খেতে তো আর মানে একদিন বাকি রাখছিস না, খেয়ে যাচ্ছিস অলরেডি খেয়ে যাচ্ছিস, তো সেখানে হতেই পারে না হওয়ার কিছু নাই, তাই না। সেখানে তোকে কে কিছু বলবে না আর কে কী বলবে, সবাই জানে তুই ল্যাঠা দিত ল্যাঠা মাছই খাচ্ছিস, তুই ল্যাঠা দিত ল্যাঠা মাছ খাচ্ছিস, মানুষ বলে বলে আর কত বলবে। এইদিকে দেখো মাকে কিভাবে সন্দীপ হেল্প করছে, হ্যাঁ আর সন্দীপের বাবা দেখছো কি মেহনতি একটা লোক, কি মেহনতি একটা লোক, যে ওই মাটি খুললো ওই মাটিকে সমান করলো, ওই মাটির উপরে এখন যা পাথর মাথর ইট পাটকেল যেগুলো মানে ফেলে দেওয়ার মতো সেইগুলোকে নিয়ে এসে তারপরে মানে হাতুড়ি দিয়ে বাপ ছেলে ভাঙছে যে ওখানে একটু সানের মতো করে দেওয়া হবে। তাহলে সন্দীপের বাবা কিন্তু সত্যি একটা এমন পরিশ্রমী লোক, এত পরিশ্রম করে সত্যি দেখে আমার বাবার কথা মনে পড়ে। আমার বাবা কিন্তু ঝড় হোক জল হোক বৃষ্টি হোক রোদ হোক কিছুতে কিছু না, আর আমার বাবা যখন দেখবে একটু রোদ বেশি উঠবে তখনই কোন গাছটা একটু নিড়ানো যায়, কোন গাছে গরমের মধ্যে যে গাছে জল দিতে হয় না তবু দেবে কিন্তু বেঁচে যায়, ওনার হাতে গাছ কিন্তু কোনো দিনও মরে না,
আমার বাবা আম ধরছে, এখন তো জানো ছোট ছোট গাছে আম ধরে, আম গাছে আম ধরছে, সেই গাছটাকে রাত্রিরে চারিপাশ দিয়ে খুঁড়বে, খুঁড়ে সেই গাছটাকে তুলে আবার অন্য জায়গায় লাগিয়ে দেবে, গাছ কিচ্ছু হবে না, গাছ গাছের মতো থাকবে, গাছের কিচ্ছু হবে না, কারো বাবার দিন নাই যে বলার যে এই গাছটাকে তুলে লাগানো হয়েছে। গাছ মরে, গাছ ফান ফান করে উঠে গেছে, কেটে দিল, কি করলে মা হয়তো চিৎকার করছে, কি করলে আরে ফল হচ্ছে না, কেটে ফেললাম, ওখানে আর একটা গাছ লাগিয়ে দিল, হয়ে গেল। কোনোদিনও মানে যখন আমার এখানে এসেছিল, আমি বাবার হাত দিয়ে অনেক গাছ কয়েকটা লাগিয়ে রেখেছিলাম যে তুমি লাগিয়ে দাও বাবা, তাহলে ভালো হবে, বুঝতে পেরেছ? সন্দীপের বাবা হলো সেই ধরনের একটা মানুষ, সেই ধরনের একটা মানুষ, বুঝেছ? আর এদের রোগ ব্যাধি কম, কেন এরা যা খাবারটা খেয়েছে সেইটা কিন্তু আমরা চোখেও দেখিনি, বুঝতে পেরেছ? তারা কোন খাবারটা খেয়েছে, যে গোবর এক জায়গায় ফেলেছে, ছাই মাটি সেই জায়গাটায় ফেলেছে, সেই সারটা হয়েছে, সেই সারটাকে দেখেছি মুনিশ দিয়ে হোক আর নিজেরাই হোক, খেতে পুরো খেতে ফেলে দিয়েছে, তারপরে জমি চাষ করেছে, কি সুন্দর ফল হয়েছে, মানে ফলন হয়েছে, সেই ফলনের চাষটা এরা খেয়েছে, আর আমরা কী খাচ্ছি, সুই ওষুধের দ্বারাই যত কিছু সেই সব সবজিগুলো আমরা খাচ্ছি। রাত্রিরে কী করছে, সুই লাগিয়ে দিয়েছে সন্ধ্যা রাত্রি, সকালবেলায় সেটাকে তুলে নিয়ে আসছে, সেইটাকে হাটে বাজারে বিক্রি হচ্ছে, সেইটাকে কিনে নিয়ে এসে আমরা খাচ্ছি। তা আমাদের রোগ হবে না, অন্য মানুষের রোগ হবে? আর আগের মানুষগুলো দেখো এত মেহনত করে, সন্দীপের বাবার বয়সটা নিশ্চয় কম না, ভালো বয়স, 70 বছর হয়ে গেছে, 70-75 বয়স, তাই না? তো সেই মানুষটার শরীর দেখেছ, বডি দেখেছ, একদম সিলিং বডি, বডিতে কোনো রোগ নাই, কোনো দুষক্ত কোনো রক্ত নাই, ভেজালি কোনো রক্ত নাই, যা খেয়েছে খাঁটি খেয়েছে, এখনও যে ওই মানুষটা যত পরিশ্রম করতে পারে আমরা পারবো না, আমাদের দ্বারাই হবে না অত পরিশ্রম করা, হবে বন্ধুরা, হবে না। তারপরেও দালাল কি বলছে, সন্দীপ কোনো কাজ করে না, সন্দীপের বাবাকে দিয়ে কাজ করায়, সন্দীপ যে পরিশ্রম করে, তুই একদিন করে দেখিস তো, পারিস কি, হ্যাঁ তুই কি পারিস জানিস তো, লোকের পিণ্ডি চটকাতে, তাছাড়া কিছু পারার ক্ষমতা তোর নাই, ঠিক আছে, তাছাড়া তোর পারার কোনো ক্ষমতা নাই, তুই লোকের মাথা খাবি, ঘাড় মুটকি রক্ত চুষবি, তুই হলো রাক্ষস, বুঝতে পেরেছিস? তোকে ডাইনি বললেই চলে, তুই একমাত্র ডাইনি রাক্ষস। সন্দীপ যা পরিশ্রম করে ওরকম পরিশ্রম তোর বরকে একদিন করতে বলিস তো, দেখিস তো পারে নাকি, দেখিস পারে নাকি, ওই যে সপ্তাহ পর জামা কাপড়গুলো রেখে দিস, সেইগুলোই তো তুই ধুতে পারিস না, সেগুলো ধুতে গেলে ছাদে তুই কাপড় আনতে গেলে তুই হার্ট ফেল, মানে কি তোর স্ট্রোক হয়ে যাচ্ছে, তোর স্ট্রোক হয়ে যাবে, এক্ষুনি তুই মরে যাবি, শুধু ছাদে দুটো কাপড় জামা আনতে গেলে, বুঝতে পেরেছিস? কত শৌখিন বানিয়ে রেখেছিস তোর বডিটাকে, কত শৌখিন বানিয়ে রেখেছিস, সন্দীপের মতন একদিন কাজ করে দেখিস তো, তোর এমনি ঝুলঝুলি হয়ে গেছে না, আরও ঝুলঝুলি হয়ে যাবে, বুঝতে পেরেছিস? আরও ঝুলঝুলি হয়ে যাবে, তোর এই ঝুলঝুলির কিছু থাকবে না, এটা মনে রাখিস। তো মানুষকে না একটু কম কিছু বলিস। আমি একটা কথাই বলবো যে লক্ষ্মী বাড়িতে যদি অলক্ষ্মিণী আসে তো সেইখানে অলক্ষ্মিণী কোনো জায়গা নাই, অলক্ষ্মিণী বুঝতে পারে যে এখানে লক্ষ্মীর বসবাস আছে, আসল যে লক্ষ্মী তারই বসবাস আছে, তো অলক্ষ্মীণ কোনো জায়গা নেই এখানে, তাই সে খোকলার একটা হাত ধরে চলে গেছে, আর সে এখন সব কাঁদছে বাবার বাড়িতে, তার কোনো এনার্জি নাই, গা ভরে ভরে চা খাচ্ছে, সে আবার জিম করছে, সে আবার এক্সারসাইজ করছে, সে কত কিছু খাচ্ছে, অথচ কপ কপ করে মিষ্টি চা এ সে সব খেয়ে যাচ্ছে, কিচ্ছু আসছে না। তো চলো গামলা, জিন্দাবাদ।
जीते रहना, ठीक है, टाटा बाय बाय।